নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এটি সিংহ রাশি সেপ্টেম্বর 2022। আপনি সিংহ রাশির মানুষ, আপনার জন্য কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সিংহ রাশির 100 জন মানুষ আছে, প্রত্যেকে যে একই রকম রেজাল্ট পাবেন তা কখনোই না। কারো ক্ষেত্রে 30% মিলবে কারো কাছে, 60% কারো কাছে, 70% কারো কাছে, 10% কারো কাছে, 20%, অর্থাৎ ম্যান টু ম্যান ডিপেন্ড কিন্তু করবে আপনার ক্ষেত্রে, আপনার এই যে বর্তমান যে গ্রহের গোচর এবং আপনার জন্মছক এবং দশার উপর কিন্তু টোটাল ডিপেন্ড কিন্তু করবে। তো ভিডিওর আলোচনা শুরু করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, যারা আমার থেকে ছোটরা আছে তাদের আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক স্নেহাশিস তাদের জন্য জানাই। প্রত্যেকেরই ভালো হোক। এই সেপ্টেম্বর 2022 সিংহ রাশির মানুষদের কী রেজাল্ট, কী সম্ভাবনা পেতে চলেছে এই ভিডিওটি আপনারা জানবেন যে একটা বন্ধু হিসাবে নেবেন, একটা জাস্ট একটা সম্ভাবনা যে হুবহু এটা ঘটবে আমি তা কখনোই দাবি করি না, কিন্তু এই ভিডিও আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। আলোচনা শুরু করা যাক। দেখুন, গ্রহের গোচরটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, রবি আপনার সিংহ রাশিতে এবং 17 সেপ্টেম্বর এই রবি আপনার কন্যা রাশিতে অবস্থান করবে। বুধ অলরেডি কন্যা রাশিতে অবস্থান করছে, 10 সেপ্টেম্বর থেকে বুধ আবার বক্রী হয়ে যাচ্ছে। শুক্র আপনার সিংহ রাশিতে অবস্থান করছে এবং 24 সেপ্টেম্বর এই শুক্র আপনার দ্বিতীয়ভাবে চলে আসছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। তৃতীয়ভাবে কেতু এবং নবমভাবে রাহু এবং আপনার শনি ষষ্ঠভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং অষ্টমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি? প্রথম আসি, দেখুন, রাশির অধিপতি আপনার রাশিতে অবস্থান করে আপনাদের মান মর্যাদা পদ প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধি এবং কার্যক্ষেত্রে সিদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে এবং উপরন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। রাগ জেদটা আপনাদের কিছুটা হলেও কিন্তু বাড়বে, কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ সাইনগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে সিংহ রাশি। আপনার হারিয়ে যাওয়া মান সম্মান আপনারা কিন্তু ফিরে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কার্যক্ষেত্রে সিদ্ধি কিন্তু হবে। এবং দ্বিতীয়ভাবে বুধ, দেখুন, একাদশপতিকে কানেক্ট করছে। দেখুন, একাদশপতি ধনভাবে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যেতে পারে যথেষ্ট ভালো। এবং এই জায়গাটা আমি আবারও বলবো, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা ভালো আছে। যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কথার মাধ্যমে অর্থ উপার্জন করেন, সেখানে আপনারা লাভ পাবেন এই জায়গাগুলো, বা সেলস লাইনে আছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাভ কিন্তু আসতে চলেছে সিংহ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং শুক্র যখন 24 সেপ্টেম্বর আপনার দ্বিতীয়ভাবে ধনভাবে চলে আসবে, আপনার নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে আপনাকে অর্থনৈতিক ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার আরও কিন্তু ভালো কিন্তু হবে। থার্ড হাউসে কেতু, কিছু কিছু ক্ষেত্রে ভাতৃ বিরোধ কিন্তু হতে পারে, ভাইদের সাথে মতবিরোধ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং চতুর্থ পতি মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করছে এবং এই চতুর্থ ভাবকে আবার দৃষ্টি দিচ্ছে এই মঙ্গল দশম ভাব থেকে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে, যেমন ধনভাবে দৃষ্টি পড়ছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ ধনের জায়গাটা যেমন দিবে তেমনি চতুর্থভাবে দৃষ্টি পরিবারের ক্ষেত্রে সুখ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। পারিবারিক সুখ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, পরিবারের মধ্যে বৃদ্ধি হওয়া এবং সম্পত্তিগত দিক থেকে লাভ,
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। পঞ্চমপতি বৃহস্পতি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে। দেখুন এই জায়গাটা একটু হলেও আমি বলবো ম্যানেজমেন্ট আপনি নিজে করতে হবে, ম্যানেজ আপনাকে করতে হবে। তবে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং প্রেমজ জায়গা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। যারা ইয়াং জেনারেশনরা আছে তাদের প্রেমের জায়গা ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে আছে, কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত আছে, বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আসবে। এবং যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে, সিংহ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং আপনার ষষ্ঠভাবে শনি অবস্থান করছে বকরি অবস্থায়, কিছুটা হলো শারীরিক পার্টটা নিয়ে আপনাদেরকে বুকাবে, শারীরিক পার্টটা নিয়ে। এবং শত্রুতা এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে রবি আপনার যেহেতু রাশিতে থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনার 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনার সপ্তম ভাবকে দেখবে, কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে। কিন্তু এই রবি যখন শিফট করে যাবে আপনার কন্যা রাশিতে, সেই জায়গাটা কিন্তু আপনার সমস্যাগুলো কিন্তু কিছুটা হলো কাটবে। তবে শারীরিক পার্টটা নিয়ে একটু হলো কেয়ারফুল আপনারা থাকেন, সতর্ক থাকুন। নবমভাবে রাহু ভাগ্যপতি আপনার কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ পাওয়া, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং কর্মভাবে অবস্থান চতুর্থপতি, এডুকেশনের জায়গাটা যেমন ভালো, কর্মের জায়গাটা ভালো। কর্মে যারা বিচ্ছুতি হয়ে যাচ্ছিল, কর্মের জায়গাটা নিয়ে একটু ডামাডোল চলছিল, অস্থিরতা চলছিল কর্মের জায়গাটা নিয়ে, এই অস্থিরতাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কাটবে, কর্মকেন্দ্রিক অস্থিরতাগুলো কাটবে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কাজ সম্পূর্ণ, দীর্ঘদিনকার আটকে থাকা বাধা কিন্তু এবার দূর হতে চলেছে সিংহরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি একাদশ ভাব। দেখুন একাদশ ভাবটি ধনভাবে অবস্থান করছে, নিঃসন্দেহে প্রফিট লাভ আপনাদেরকে দিবে। এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকেও কিন্তু আপনারা এর সময় সিংহরাশি আপনি যদি মানুষ হন, আপনি কিন্তু নিঃসন্দেহে লাভ কিন্তু পেতে চলেছে সিংহরাশি। এবং আপনাদের উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং দ্বাদশপতি চন্দ্র যেহেতু স্বাদুদিন অন্তর অন্তর রাশি চেঞ্জ করে, এই জায়গাটা কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আপনার মন মানসিকতার জায়গাটার উপর কিন্তু কিছুটা হলো আপনার এফেক্ট কিন্তু ফেলে। কোনো সময় ভালো লাগবে, কোনো সময় একটু চিন্তান্বিত হবেন, অর্থাৎ মোটামুটি চলে যাবে। কিন্তু এডুকেশনের জায়গাটা যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল সিংহ রাশির জিস্ট, কি ফল পেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। তবে সিংহ রাশির ক্ষেত্রে একটু যদি বুদ্ধি করে যদি এগাতে পারেন, আর অতিরিক্ত বিশ্বাসটা আপনি কাউকে করবেন না, সেখান থেকে কিন্তু ঠকতে কিন্তু পারেন। এবং আপনারা সঠিক চিন্তা ভাবনা করুন, অনেক ক্ষেত্রে ফুটপাট চিন্তা নেওয়ার জন্য, চট জলদি চিন্তার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তবে মঙ্গলের রাশির উপর দৃষ্টি, রাগ জেদটা আপনাদের থাকবে এবং রবিও এখানে অবস্থান, রাগ জেদটা আপনাদেরকে কমাতে হবে। রাগ জেদের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতবিরোধ মতপার্থক্যগুলো কিন্তু তৈরি কিন্তু হবে। অর্থাৎ সিংহ রাশি যদি আমি সেপ্টেম্বর মাসটা বলি, ওভারঅল শরীরের পার্টটা এবং বিশ্বাসের জায়গাটা বাদ দিয়ে ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো। মঙ্গলই মঙ্গল কিন্তু আপনাদের হবে, মঙ্গল গ্রহ আপনাদের কিন্তু মঙ্গল করবে এবং রবি আপনাদের সুনাম অর্জন করাবে। বুধ আপনাদেরকে ফাইন্যান্সের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু করাতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির এই একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটাই হুবহু ধরবেন না,
সিংহ রাশির প্রচুর মানুষ আছে, সবার এক রেজাল্ট পাবেন না, কিন্তু এই যে সম্ভাবনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা একটা আপনাদের জীবনে গাইড হিসাবে বা আপনার বলতে পারেন বন্ধু হিসাবে আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। অর্থাৎ সিংহ রাশি মঙ্গলই মঙ্গল হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।